করি তোমরা সবাই খুব ভালো আছো, আমিও ভালো আছি। ওয়েলকাম টু মাই চ্যানেল তুনার মমস ব্লগ। ইন্ট্রোটা দিতেই হয়তো দিলাম, চলে আসছি সরাসরি। আজকে কি পালের নেকি বেটি একটা মানে লাইভে বলছে যে আমাদের প্রীতমের পাস্ট ঈশানী নাকি মানে অনেক কিছুই বললো, অনেক কিছু বলার পরে এটা বলছে যে ঈশানী ঈশানী বা দিশা যাই বলো সে তার লাইভটাকে প্রাইভেট করেছে, কারণ 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 প্রীতমরা নাকি থ্রেড দিয়েছে, প্রীতমরা থ্রেড দিয়েছে বলে লাইভটাকে প্রাইভেট করেছে। শোন কুলাঙ্গার মেয়ে ছেলে, মানে মেয়ে ছেলে বলাটা ভুল, কুলাঙ্গার মেয়ে, অসভ্য জন্তু একটা পিপালের বেটি, যদি এটা প্রমাণ হয় যে ও থ্রেড দিয়েছে বলে ও প্রাইভেট করেছে তাহলে আলাদা, আর এটা যদি প্রমাণ হয় ও থ্রেড দেয়নি তাহলে তুই সবার সামনে ওয়াইটিতে জুতো নিয়ে ঘুরবি, তোর বাপ যেমন বলেছিল। পারবি তো ঘুরতে? তুই নাক্ষত দিবি যে হ্যাঁ তুই ভুল ভাল পাগলের মতন বকছিস, আত পাগলি মেন্টাল সাইকো যে নিজের বাপ মাকে নিয়ে খিস্তি পারে নিজের শ্বশুর বাড়িতে গিয়ে, সে আবার ভ্যাগর ভ্যাগর করে। থ্রেড দিয়েছে, সবাই তোমায় থ্রেড দেয়, তোমার ওই পাস্ট সতীনকে থ্রেড দেয়। হ্যাঁ তোমরা একেবারে কচি খুকি সব, কচি খুকি। যত থ্রেড তোমাদের দিচ্ছে তোমরা কল রেকর্ডগুলো রাখছো না? না ওই ঈশানীকে যদি থ্রেডই দিত ও কল রেকর্ডিং শুনিয়ে বলে দিত আমায় থ্রেড দিয়েছে তাই আমি প্রাইভেট করেছি, ওকে থ্রেড দেয়নি। ওর পেছনে না অনেক দোষ আছে, সব কমেন্ট করে জানাচ্ছে ওর ওখানকার লোকই। আর একটা কথা বলছি, আমরা যেটা খারাপ দেখবো আমরা বলবো, কেউ এসে যদি থ্রেড দিয়েছিস যে বলো না করো না, নিজের চরকায় সব কটা তেল দিবি, কন্ট্রোভার্সি চ্যানেলে যেটা সত্যি সেটা দেখানো হবে। যদি বেশি তেঁটিয়াগিরি করেছো গুরু, যাদেরকে বলছি বুঝতে পারছিস, নিজের চরকায় তেল দিবি, থ্রেড দিতে এসছিস করিস করো না বলো না এই করবো সেই করবো, যা করার করে নিবি, তারপর দেখবি জনতা জনার্দন। একশোটা কম দুশোটা কমেন্ট হলে 199টা ওই ঈশানীর এগেনস্টে, সবাই ভুল না, 99.9% তোদেরকে চিনে গেছে ঈশানীকে আর এই ঝিমিকে, সবাই খারাপ, পাবলিক ভুল, পাবলিক হচ্ছে চুপ। তোমরা একেবারে বিশাল মাপের না সত্যবাদী যুধিষ্ঠিরের বাচ্চা তোমরা। নাটক বন্ধ কর, নাটকটা বন্ধ কর। ঈশানী যদি আজকে ওকে যদি থ্রেড দেওয়া হতো আর তার জন্য প্রাইভেট করতো, ও তোর এই লাইভটার জন্য ওয়েট করতো না, ও দেখিয়ে দিত আগে কল রেকর্ডিং। ওর মুখটার মধ্যে যত সরলতা না, ও সরল অতটা নয়, ও তোর থেকেও না চার কাটি ওপরে যায়। তো নাটক বন্ধ কর ছোট লোকের বাচ্চা, তোকে বলছি। আর আর আরও সবাইকে বলছি যে আমরা যেটা ভুল দেখবো সেটা বলবো, এখানে এসে যদি কেউ টাং এড়ায় তাহলে কিন্তু মুশকিল আছে। কাবামে হাড্ডি হয়ে যদি দাদাগিরি করতে এসেছে কেউ, তার কপালে দুঃখ আছে, যাকে নিয়ে বলা হচ্ছে সে ক্লারিফিকেশন দেবে, পাবলিকের পয়সায় খাবে, পাবলিককে দেখাবে সব কিছু, আর বোকা বানাবে, আর তারা কিছু বলবে না। আমরা অ্যাজ এ ভিউয়ার্স কথা বলবো, অ্যাজ এ ক্রিয়েটার তো বলবোই, অ্যাজ এ কন্ট্রোভার্সি ক্রিয়েটার, এবং আমরা সবসময় সত্যের পাশে দাঁড়িয়েছি, দাঁড়াবো। সেখানে আমরা ভিউ দিই, সবাই দেয়, পাবলিকের টাকায় বড় হয়েছিস তোরা। আরে প্রীতম কি দুনিয়া ছাড়া না তোদের এই ফেসটা কেউ চিনত না, ওদের ওকে ঘিরেই তোদের এই দুটোর জগৎ, দুটোতে প্ল্যান করে গিয়েছিস, সবাইয়ের আর বুঝতে বাকি নেই। যেদিন ও দোষী হবে সবাই বুঝবে, ওকেও ছাড়বে না, বারবার বলা হয়েছে প্রীতম যেদিন দোষী হবে ওকেও ছাড়বে না। কিন্তু তোরাও সাধু পুরুষ না, নাটকবাজিটা বন্ধ কর, নিজে কচি খুকিগিরি এতদিন দেখিয়েছিস, সবাই বুঝে গেছে তুই কত কচি খুকি আর কত শয়তান, তার সাথে সাথে ঈশানীকে জড়িয়ে বলিস না ঈশানীর জীবনে নষ্ট হলে এই হলো, সবাই বুঝে গেছে যে দুটোই ছিল পাকা খিলাড়ি, ওই জন্য নষ্ট হয়েছে, তোরা দুটোই ঘরোয়া না, সংসার করার মতো না, তাই তোরা
ধান্দায় ঢুকেছিলি বেরিয়ে এসছিস। এক এক যারা সংসার করতে যায় হাজার খারাপ হলেও না তারা অ্যাডজাস্ট করতে জানে, সব দোষ একার হয় না, দু হাতেই তালিটা বাজে। হ্যাঁ মাথা গরম হলো বলে দিলাম, তারপরে আমি প্রাইভেট করে দিলাম, ও একবার বলে ওকে থ্রেড দিয়েছে, তুই কেন বানিয়ে বানিয়ে বলছিস? ঈশানী একবারও কি বলেছে যে প্রীতম ওকে থ্রেড দিয়েছে? ও যদি প্রমাণ করে দেয় তুই পারবি তো উত্তর দিতে পাবলিকের? আর পাবলিক যখনই কিছু বলবে, ঈশানীর হয়ে বললে একজন চলে আসবে হুমকি দিতে, তোর হয়ে বললে হুমকি না একদম ঢুকিয়ে দেবো সবাই। কন্ট্রোভার্সি চ্যানেল ভুল দেখলে 100 বার বলবে পাবলিক, 100 বার লাখবার বলবে, ভুল হলে স্বীকার করে নিবি, ক্ষমা চেয়ে নিবি তোরা। কারণ মুখ বন্ধ করার চেষ্টা করেছিস তো খুব খারাপ হয়ে যাবে। আর দ্বিতীয়, এই নাটকবাজি বন্ধ কর, নাহলে পরস্পর জুতো খাবি, পরস্পর জুতো খাবি।